हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय ट्यूब चैनल मैथ वर्सेस मैथ। आज हमरा क्लास 12 এর त्रिकोणमितिक विपरीत वित्तीय অপেক্ষক সমূহ এই চ্যাপ্টারের লাস্ট পার্ট নিয়ে আলোচনা করব। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারো। তো চলো আজ এই চ্যাপ্টারের নতুন কিছু শেখা যাক। দীর্ঘ উত্তরধর্মীর 25 দাগ কি বলছে? साइन इनवर्स एक्स प्लस साइन इनवर्स टू एक्स इक्वल टू पाई बाय थ्री। एखान थेके आमाके एक्सर भैल्यू बेर करते हैं। तो आमरा एखान थेके लिखते पारी साइन इनवर्स टू एक्स इक्वल टू पाई बाय थ्री माइनस साइन इनवर्स एक्स बा टू एक्स इक्वल टू साइन इनवर्स ओ पास चले गए कि शुद्ध साइन साइन अफ पाई बाय थ्री माइनस साइन इनवर्स एक्स कि साइन ए माइनस बी एर फर्मूला एखे यूज करते हैं। साइन ए माइनस बी तो कि है साइन ए कॉस बी माइनस कॉस ए साइन बी ए जगह पाई बाय थ्री आछे आर बी एर जगह कत आछे साइन इनवर्स एक्स। आमरा कत पाबो टू एक्स इक्वल टू साइन ए दैट इज साइन पाई बाय थ्री इंटू कॉस बी दैट इज कॉस साइन इनवर्स एक्स माइनस कॉस ए कॉस पाई बाय थ्री इंटू साइन बी साइन अफ साइन इनवर्स एक्स बा टू एक्स इक्वल टू साइन पाई बाय थ्री वैल्यू कत है रूट थ्री बाय टू इंटू कॉस साइन इनवर्स एक्स टाके आमरा लिखते पारी कॉस इनवर्स अंडर रूट वन माइनस एक्स स्क्वायर। तो एखन ओई साइन इनवर्स एक्स एर परिवर्ते आमि एटा लिखते पारी कॉस इनवर्स अंडर रूट वन माइनस एक्स स्क्वायर और माइनस कॉस पाई बाय थ्री वैल्यू कत हाफ इंटू साइन और साइन इनवर्स केटे गेलो पड़े थाकबे एक्स बा टू एक्स इक्वल टू रूट थ्री बाय टू इंटू कॉस और कॉस इनवर्स केटे जाच्छे पड़े थाकबे कि अंडर रूट वन माइनस एक्स स्क्वायर माइनस एक्स बाय टू बा टू एक्स माइनस एक्स बाय टू ए पासे चले आसले कि हबे प्लस एक्स बाय टू टू एक्स प्लस एक्स बाय टू इक्वल टू रूट थ्री बाय टू इंटू अंडर रूट वन माइनस एक्स स्क्वायर बा जोग करले आमरा कत पाबो फाइव एक्स बाय टू इक्वल टू रूट थ्री बाय टू इंटू अंडर रूट वन माइनस एक्स स्क्वायर। এবার দেখো এখানে টু আছে তাহলে টু টু তুলে দিতে পারি তাহলে কী পড়ে থাকবে ফাইভ এক্স ইকুয়াল টু রুট থ্রি ইন্টু আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার উভয় দিকে বর্গ করে দাও তাহলে ফাইভ এক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু রুট থ্রি ইন্টু আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটাকে বর্গ করলে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ইকুয়াল টু এটাকে বর্গ করলে থ্রি ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দ্যাট ইজ টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি মাইনাস থ্রি এক্স স্কোয়ার। এবার মাইনাস থ্রি এক্স স্কোয়ার এই পাশে চলে আসলে কী হবে প্লাস তাহলে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি বা টোয়েন্টি এইট এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি বা এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি বাই টোয়েন্টি এইট বা এক্স ইকুয়াল টু কী হবে প্লাস মাইনাস আন্ডার রুট থ্রি বাই টোয়েন্টি এইট। তাহলে এখান থেকে আমরা কী পেতে পারি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ ইন্টু আন্ডার রুট থ্রি বাই সেভেন। তাহলে আমরা কী বলেছি এক্সের ভ্যালু যেগুলো নেগেটিভ আসছে সাধারণত সেগুলো কী হচ্ছে সিদ্ধ হচ্ছে না সমীকরণকে, সেজন্য কী লিখছি এক্স ইকুয়াল টু মাইনাস হাফ ইন্টু আন্ডার রুট থ্রি বাই সেভেন প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না। তাছাড়া তোমরা একবার চেক করে দেখতে পারো যেগুলো মাইনাসে অপশান আসছে বা মাইনাস ভ্যালুগুলো আসছে সেগুলো দিয়ে একবার চেক করে দেখবে যে সেগুলো দিয়ে সিদ্ধ করছে কিনা। দ্যাট ইজ এক্সের একটাই ভ্যালু পড়ে থাকবে হাফ ইন্টু আন্ডার রুট থ্রি বাই সেভেন এটাই অ্যান্সার। ছাব্বিশ দাগ সাইন ইনভার্স রুট থ্রি এক্স প্লাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু। এখান থেকে আমাকে এক্সের ভ্যালু বের করতে হবে তাহলে কী লিখতে পারি সাইন ইনভার্স রুট থ্রি এক্স ইকুয়াল টু পাই বাই টু এটা ওই পাশে চলে গেলে মাইনাস মাইনাস সাইন ইনভার্স এক্স বা সাইন বাস রুট থ্রি এক্স ইকুয়াল টু পাই বাই টু মাইনাস সাইন বাস এক্স মানে কী লিখতে পারি কস ইনভার্স এক্স বেসিক কনসেপ্ট বা সাইন ইনভার্স রুট থ্রি এক্স ইকুয়াল টু কস ইনভার্স এক্সের ভ্যালু কী হয় আমরা লিখতে পারি কস ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন উভয় দিক থেকে সাইন বাস করে দাও তাহলে কী পড়ে থাকছে রুট থ্রি এক্স ইকুয়াল টু আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার উভয় দিকে বর্গ করো তাহলে বর্গ করলে কী হবে রুট টু উঠে হবে তাহলে থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে রুট টু উঠে হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কী পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার এই পাশে চলে আসলে প্লাস দ্যাট ইজ কি হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দ্যাট ইজ ফোর এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বা এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই ফোর বা এক্স ইকুয়াল টু তাহলে কী পাবো প্লাস মাইনাস হাফ। আমি কী বলেছি যেগুলো নেগেটিভ ভ্যালু আসছে সেগুলো সাধারণত প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করছে না। তবে একবার তোমরা চেক করে দেখবে এখানে চেক করে দেখছে কি এক্স ইকুয়াল টু মাইনাস হাফ প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না দ্যাট ইজ এক্স ইকুয়াল টু হাফ হবে এই অঙ্কের অ্যান্সার। সাতাশ দেখ কী বলছে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই থ্রি আর কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই ইকুয়াল টু টু পাই বাই থ্রি এই দুটো ইকুয়েশন থেকে আমাকে এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে। এটাকে আমি এক নম্বর দিলাম আর এটাকে আমি দুই নম্বর দিলাম। প্রথমে আমি কী করছি এক আর দুই যোগ করছি তাহলে এক প্লাস দুই করে পাই তাহলে এটা যোগ এটা ইজিকাল টু এই দুটো যোগ পাই বাই থ্রি প্লাস টু পাই বাই থ্রি। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স একসাথে লিখলাম মাইনাস সাইন ইনভার্স ওয়াই প্লাস কস ইনভার্স ওয়াই একসাথে লিখলাম আর এটা যোগ করলে কত পাবো থ্রি পাই বাই থ্রি। আমরা কী জানি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান কি হয় পাই বাই টু তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারি পাই বাই টু প্লাস এই প্লাসটাকে প্রথমে লিখছি কস ইনভার্স ওয়াই মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু থ্রি থ্রি কেটে গেল পাই। দ্যাট ইজ আমরা কী পাবো কস ইনভার্স ওয়াই মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই মাইনাস পাই বাই টু
ডাইরেক্ট আমি তাহলে লিখলাম পাই মাইনাস পাই বাই টু মানে কত হয় পাই বাই টু, তাই লিখলাম ডাইরেক্ট পাই বাই টু। এটাকে আমি তিন নম্বর দিলাম। এবার আমরা কী জানি কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু যদি পাই বাই টু হয় তাহলে এক্সের জায়গায় ওয়াই লিখলেও সেটা পাই বাই টু হবে। দ্যাট ইজ আমি বলতে চাইছি আমরা কী জানি কস ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই টু। এটা হয় যদি কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু হয় তাহলে এক্সের জায়গায় ওয়াই লিখলেও হবে, কস ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স ওয়াইও পাই বাই টু হবে। তাহলে কি এখন তিন আর চার আমি কী করবো যোগ করবো, এটাকে আমি তিন নম্বর দিলাম আর এটাকে আমি লিখলাম চার নম্বর। এখন তিন আর চার যোগ করে পাই, তাহলে যোগ করো, তাহলে যোগ করছি তিন মানে কি এটা লিখলাম এটা প্লাস চার মানে কি এটা লিখলাম এটা ইজিক্যাল টু যোগ পাই বাই টু প্লাস পাই বাই টু। আর তোমরা দুটি ইকুয়াল টু করেও করতে পারতে যেহেতু ডান পাশে প্রত্যেকের পাই বাই টু আছে, দ্যাট ইজ এটা ইকুয়াল টু এটা, এইভাবেও করতে পারতে। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি মাইনাস সাইন ভার্স ওয়াই আর এই সাইন ভার্স ওয়াই কেটে আছে, তাহলে কী পড়ে থাকবে কস ইনভার্স ওয়াই প্লাস কস ইনভার্স ওয়াই, দ্যাট ইজ টু কস ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই টু প্লাস পাই বাই টু, দ্যাট ইজ কি পাই, তাই লিখলাম পাই। তাহলে কী লিখতে পারি এখান থেকে কস ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই টু, বা ওয়াই ইকুয়াল টু কী লিখতে পারি কস পাই বাই টু, দ্যাট ইজ কস নাইনটির ভ্যালু কত হয় জিরো, দ্যাট ইজ ওয়াইয়ের ভ্যালু কত জিরো। এবার এবার কস ইনভার্স ওয়াই বা ওয়াইয়ের ভ্যালু আমরা যদি দুই নম্বর সমীকরণে বসে সেখান থেকে এক্সের ভ্যালু আমরা পেয়ে যাবো, তোমরা চাইলে এক নম্বর সমীকরণেও বসাতে পারো। তাহলে আমরা ফর্ম টু থেকে কী পাচ্ছি কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই ইকুয়াল টু টু বাই বাই থ্রি, একটু আগে আমরা কী পেলাম কস ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই টু। তাছাড়াও তুমি যদি ওয়াই ইকুয়াল টু জিরো পুট করো তাহলে কস ইনভার্স জিরোর ভ্যালু কত ধরবো পাই বাই টু, সেভাবে তোমরা পাই বাই টু লিখতে পারো। তাহলে কস ইনভার্স এক্স প্লাস পাই বাই টু ইকুয়াল টু টু পাই বাই থ্রি, বা কস ইনভার্স এক্স ইকুয়াল টু টু পাই বাই থ্রি মাইনাস পাই বাই টু, দ্যাট ইজ এটাকে বিয়োগ করলে কী পাবো এলসিএম সিক্স, তাহলে ওপরে পাবো ফোর পাই মাইনাস থ্রি পাই, দ্যাট ইজ কস ইনভার্স এক্সের ভ্যালু কত পাচ্ছি পাই বাই সিক্স। তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কী পাবো কস পাই বাই সিক্স, আর কস পাই বাই সিক্সের ভ্যালু কত হয় রুট থ্রি বাই টু, দ্যাট ইজ এক্সের ভ্যালু কত পাচ্ছি রুট থ্রি বাই টু আর ওয়াইয়ের ভ্যালু কত জিরো, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। আচ্ছা স্যার কী বলছে সাইন ইনভার্স এক্স বাই সি প্লাস সাইন ইনভার্স বিএক্স বাই সি ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এখান থেকে আমাকে এক্সের ভ্যালু বের করতে হবে। এখানে একটা কন্ডিশন আমাকে কী বলে দিচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার আর সি নট ইকুয়াল টু জিরো, এ বি আর সি এর মধ্যে রিলেশন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার আর সি নট ইকুয়াল টু জিরো। তাহলে যেটা আমাকে দিয়েছে সেটা লিখে নিলাম। তাহলে এখানে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই তোমরা কি যোগের ফর্মুলা ইউজ করো, তাহলে সাইন ইনভার্স এক্স ইনটু আন্ডার রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে এক্সের পরিবর্তে কী আছে এক্স বাই সি ইনটু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় এটা আছে দ্যাট ইজ ওয়ান মাইনাস বি এক্স বাই সি হোল স্কোয়ার প্লাস ওয়াই ইনটু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় কত আছে বি এক্স বাই সি ইনটু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স বাই সি হোল স্কোয়ার ইজিক্যাল টু সাইন ইনভার্স এক্স। এবার আমি উভয় দিক থেকে সাইন ইনভার্স আর সাইন ইনভার্স তুলে দিচ্ছি, তাহলে কী পড়ে থাকবে এক্স বাই সি ইনটু আন্ডার রুট ওয়ান মাইনাস, এটাকে যদি আমি ভাঙি তাহলে কী পাবো বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস বি এক্স বাই সি ইনটু আন্ডার রুট ওয়ান মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু এক্স, বা এক্স বাই সি ইনটু এবার এটাকে যদি আমি বিয়োগ করি রুটের মধ্যে তাহলে রুটের মধ্যে কী পাবো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার, রুটের মধ্যে থেকে বেরিয়ে আসবে সি স্কোয়ার তাহলে শুধু সি পাবো নিচে, তাই আমি ডাইরেক্ট করে দিলাম প্লাস বি এক্স বাই সি ইনটু, তাহলে এখান থেকে আমরা কী পাবো আন্ডার রুট সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইনটু এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার রুটের মধ্যে থেকে বেরিয়ে আসলে শুধু সি ইজিক্যাল টু এক্স। তাহলে কি এই সি আর এস সি গুণ করে দিচ্ছি তাহলে কী পাবো এক্স বাই সি স্কোয়ার ইনটু আন্ডার রুট সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি এক্স বাই সি ইনটু সি সি স্কোয়ার আন্ডার রুট সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, এক্সটা এই পাশে নিয়ে আসছে তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু জিরো। দেখো এর মধ্যেও এক্স আছে এর মধ্যেও এক্স আছে এর মধ্যেও এক্স আছে, তাহলে প্রত্যেকের মধ্যে থেকে আমি এক্স কমন দিলাম, তাহলে এক্স কমন দিলে কী পড়ে থাকছে এ বাই সি স্কোয়ার ইনটু আন্ডার রুট সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি বাই সি স্কোয়ার ইনটু আন্ডার রুট সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তার মানে কি দেখতে পাচ্ছি কি দুটো জিনিস গুণ আকারে আছে যাদের গুণফল জিরো, তাহলে কি নিশ্চয়ই হয় এক্স ইকুয়াল টু জিরো না এটি ইকুয়াল টু জিরো, তাই লিখছি হয় এক্স ইকুয়াল টু জিরো নতুবা এটি ইকুয়াল টু জিরো, তাহলে নতুবা এটি ইকুয়াল টু জিরো করছি, তাহলে এ বাই সি স্কোয়ার ইনটু আন্ডার রুট সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি বাই সি স্কোয়ার ইনটু আন্ডার রুট সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এটিকে যদি আমি বিয়োগ বা যোগ যাই বলো করো তাহলে কী পাবো এ ইনটু আন্ডার রুট সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি ইনটু আন্ডার রুট সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার, আর নিচে সি স্কোয়ার থাকবে তো তাহলে জিরোর সাথে গুণ করে দিলাম ডাইরেক্ট জিরো, তাহলে এটি ইকুয়াল টু জিরো। সিম্পল যোগ বিয়োগ তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে এখন কী করছি দেখো এটাকে আমি এই পাশে রাখছি আর এই দুটোকে আমি ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস সি স্কোয়ার এই পাশে চলে গেলে প্লাস আর এটা ওই পাশে চলে গেলে মাইনাস মাইনাস এ ইনটু আন্ডার রুট সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। এবার উভয় থেকে বর্গ করে দাও, তাহলে এটাও বর্গ এটাও বর্গ করে দিলাম, তাহলে বর্গ করে দিলে আমরা কী পাচ্ছি দেখো তাহলে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কী পাবো বি স্কোয়ার ইনটু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইজিক্যাল টু, এটাকে যদি আমরা বর্গ ভাঙি তাহলে কী পাবো এ মাইনাস বি হোল স্কোয়ার দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে কি সি স্কোয়ার হোল স্কোয়ার দ্যাট ইজ সি টু দুয়ার ফোর মাইনাস টু এ বি, তাহলে টু ইন্টু সি স্কোয়ার ইন্টু এ ইন্টু এটা
আন্ডার রুট সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কি এটার বর্গ। তাহলে এটার ডাইরেক্ট বর্গগুলো আমরা কী পাবো, এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, ডাইরেক্ট এগুলো তোমরা করতেই পারবে। তাহলে এবার দেখো গুণ করে দিচ্ছি, তাহলে বি স্কোয়ারটাকে এর সাথে গুণ করছি, তাহলে কী পাবো বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ইজিক্যাল টু সি টু দি পাওয়ার ফোর। এবার কী করছি দেখো, পরের এই যে গুণটা আছে না এটাকে আগে করছি, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ সি স্কোয়ার ইন্টু আন্ডার রুট সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এবার দেখো এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার আছে, এই পাশেও মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার আছে, তাহলে উভয় দিকে যেহেতু সেম সেম তাহলে আমি তুলে দিতে পারি, মানে এটি এই পাশে চলে আসলে কি প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস থেকে কে যাবে, সেই জন্য সমান সমান এই এই পাশে সেম সাইনওয়ালা জিনিস আর এই পাশে যদি সেমওয়ালা সেম সাইনওয়ালা জিনিস থাকে তাহলে আমরা কেটে দিই। তাহলে কি এইটা আর এইটা উঠে গেল, তাহলে কী পড়ে থাকছে, বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু সি টু দুয়ার ফোর প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু এ সি স্কোয়ার ইন্টু আন্ডার রুট সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এবার দেখো আমাকে কোশ্চেনে বলে দিয়েছে কি সি নট ইকুয়াল টু জিরো, তার মানে কি এর মধ্যেও সি স্কোয়ার আছে, 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 তাহলে প্রতি ক্ষেত্রে আমি সি স্কোয়ার তুলে দিতে পারি, তাহলে সি স্কোয়ার তুলে দাও, তাহলে কী পড়ে থাকছে, বি স্কোয়ার ইজুয়াল টু সি স্কোয়ার তুলে দিলে শুধু সি স্কোয়ার পড়ে থাকবে প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ ইন্টু আন্ডার রুট সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এবার এই দুটোকে আমি এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে কী পাবো, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজুয়াল টু মাইনাস টু এ ইন্টু আন্ডার রুট সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এবার কোশ্চেন আমাকে বলে দিয়েছে কি সি স্কোয়ার ইজুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস সি স্কোয়ার সমান কী হবে, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে লিখলাম বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার পরিবর্তে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টু এ ইন্টু আন্ডার রুট এটা। এবার দেখো এই মাইনাস বি স্কোয়ার মাইনাস এই প্লাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে, মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দ্যাট ইজ মাইনাস টু এ স্কোয়ার ইজুয়াল টু মাইনাস টু এ ইন্টু এটা। এবার উভয় দিক থেকে আমি কী করছি, মাইনাস টু এ এই পাশেও মাইনাস টু এ আছে তুলে দিচ্ছি, তাহলে মাইনাস টু এ এখান থেকে তুলে দিলে কী পাবো এ আর এখান থেকে কী পাবো শুধু এই জিনিসটা আন্ডার রুট সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এবার উভয় থেকে বর্গ করে দাও, তাহলে বর্গ করে দিলে কী পাচ্ছি, এটিকে প্রথমে লিখছি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এবার আমি কী করছি, মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইজুয়াল টু এ স্কোয়ার, এটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস সি স্কোয়ার বা মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইজুয়াল টু এ স্কোয়ার। এবার সি স্কোয়ার ভ্যালু কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস সি স্কোয়ার কী হবে, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো, মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইজুয়াল টু মাইনাস বি স্কোয়ার। তাহলে এখন উভয় দিক থেকে তাহলে কী লিখতে পারি, এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার বাই মাইনাস বি স্কোয়ার, তাহলে কি মাইনাস মাইনাস কেটে গেল, বি স্কোয়ার কেটে গেল, তাহলে কী পাবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কী পাবো, প্লাস মাইনাস ওয়ান। এখানে দেখতে পাচ্ছি কি এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করছে, ঠিক আছে, সেই জন্য এখানে মাইনাস ওয়ানটাকে আমরা আর কাটিনি, তাহলে নির্ণয় সমাধান কী হবে, এক্স ইকুয়াল টু জিরো আর প্লাস মাইনাস ওয়ান। উনত্রিশ দেখ কী বলছে, টু ট্যান ইনভার্স কজ এক্স ইজিক্যাল টু ট্যান ইনভার্স টু কজ এক্স, এখান থেকে আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। আমরা কী জানি টু ট্যান ইনভার্স এক্স ইজিক্যাল টু ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এখানে এক্সের জায়গায় কী আছে কজ এক্স, তাহলে এই ফর্মুলা যদি ইউজ করি তাহলে আমরা কী লিখতে পারি এটার পরিবর্তে, ট্যান ইনভার্স টু কজ এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স ইজিক্যাল টু ট্যান ইনভার্স টু কজ এক্স, ট্যান ইনভার্স তুলে দাও, তাহলে কী পড়ে থাকছে, টু কজ এক্স বাই আর ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্সকে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স ইজিক্যাল টু টু কজ এক্স। এবার কী লিখতে পারছি দেখো, টু টু তুলে দিচ্ছি, তাহলে কী পড়ে থাকবে, কজ এক্স ইজিক্যাল টু এই কজ এক্স ইন্টু এই স্যান স্কোয়ার এক্সটাকে লিখতে পারি স্যান এক্স ইন্টু স্যান এক্স, তাই লিখলাম, বা কজ এক্স ইকুয়াল টু কজ এক্স ইন্টু স্যান এক্স ভ্যালু কত হয় ওয়ান আর ইন্টু স্যান এক্স। এবার কী করছি দেখো, স্যান এক্স এর নিচে এই কজ এক্সটাকে আনছি, তাহলে স্যান এক্স বাই কজ এক্স ইকুয়াল টু ওয়ান, বা ট্যান এক্স ইকুয়াল টু ওয়ান, বা ট্যান এক্স ইকুয়াল টু ওয়ানটাকে লিখতে পারি ট্যান পাই বাই ফোর, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু কত হবে পাই বাই ফোর, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। ত্রিশ দিকের অঙ্ক এবং লাস্ট অঙ্ক, এবিসি ত্রিভুজে ট্যান ইনভার্স এ বাই বি প্লাস সি প্লাস ট্যান ইনভার্স সি বাই এ প্লাস বি ইকুয়াল টু পাই বাই ফোর হলে প্রমাণ করো যে ত্রিভুজটি সমকোণ। তাহলে এই একটা ট্রায়াঙ্গেল এবিসি, তাহলে আমরা কী জানি এ কোণের বিপরীত বাহুকে স্মল এ দ্বারা ডিনোট করা হয়, আর বি কোণের বিপরীত বাহুকে স্মল বি দ্বারা, আর সি কোণের বিপরীত বাহুকে স্মল সি দ্বারা ডিনোট করা হয়, মানে কি এই এ হলো বিসি বাহুর দৈর্ঘ্য, এই স্মল বি হলো এসি বাহুর দৈর্ঘ্য, আর স্মল সি হলো এবি বাহুর দৈর্ঘ্য, তার মানে কি এখানে এবিসি কি এই তিনটে বাহুর দৈর্ঘ্যকে আমরা ডিনোট করতে পারি, ঠিক আছে। তাহলে এবার আমরা অঙ্কে চলে আসি, তাহলে আমাকে যেটা বলে দিয়েছে সেটা আমি লিখে নিয়েছি, তাহলে এখানে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা লাগাবো, তাহলে যোগের ফর্মুলা, তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, তার মানে কি এই দুটোর যোগফল এ বাই বি প্লাস সি প্লাস সি বাই এ প্লাস বি বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই, দ্যাট ইজ ওয়ান মাইনাস এই দুটোর গুণফল, ওয়ান মাইনাস এ বাই বি প্লাস সি ইন্টু সি বাই এ প্লাস বি ইকুয়াল টু পাই বাই ফোর। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে এলসিএম কী হবে, বি প্লাস সি ইন্টু এ প্লাস বি, আর উপরে কী পাবো, এ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি বাই ওয়ান মাইনাস এ দুটোর গুণ করলে কী পাবো, এসি বাই এ প্লাস বি ইন্টু বি প্লাস সি, এই ট্যান ইনভার্স ওই পাশে চলে গেলে কী হবে, ট্যান পাই বাই ফোর হয়ে গেল, দ্যাট ইজ আমরা কী পাচ্ছি দেখো, এ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি বাই
আর এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো, এ প্লাস বি ইন্টু বি প্লাস সি মাইনাস এ সি। এরও নিচে তাহলে কি থাকবে, এ প্লাস বি ইন্টু বি প্লাস সি। এরও নিচে কি আছে, এ প্লাস বি ইন্টু বি প্লাস সি। তাই আমি ডাইরেক্ট তুলে দিলাম, তুলে দিয়ে কি লিখলাম, এ প্লাস বি ইন্টু বি প্লাস সি মাইনাস এ সি। আর উপরে তো এটা থাকবেই, ইকুয়াল টু টেন পাই বাই ফোর ভ্যালু কত, ওয়ান। এবার এটা আমি গুণ করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে গুণ করো, এ ইন্টু এ তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস সি ইন্টু বি মানে বি সি প্লাস সি স্কোয়ার ইজুয়াল টু, কোনো কোনো গুণ করলাম এটা তাহলে মানে হয়ে গেল একের সাথে এটা গুণ করা মানে কি এটা ফিরে পাবো, দ্যাট ইস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইজুয়াল টু। এবার এটাকে গুণ করছি, এ বি প্লাস এ সি প্লাস বি স্কোয়ার প্লাস বি সি মাইনাস এ সি, তাহলে মাইনাস এ সি আর প্লাস এ সি কেটে যাচ্ছে। তাহলে কী পড়ে থাকছে দেখো, আমি কী করছি দেখো, এই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ারটাকে রেখে এই এ বি প্লাস বি সিটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি এই এ বি প্লাস বি সি এই পাশে চলে আসলে মাইনাস এ বি মাইনাস বি সি হয়ে গেলো, আর এখান থেকে মাইনাস এ সি আর প্লাস এ সি কেটে গেলো। তাহলে পড়ে থাকবে কি, এই এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি সি এই পাশে এটা পড়ে থাকবে, আর প্লাস এ বি আর প্লাস বি সি এই পাশে চলে গেলো বলে মাইনাস হয়ে গেলো, মাইনাস এ বি প্লাস এ বি কেটে গেলো, মাইনাস বি সি প্লাস বি সি কেটে গেলো। তাহলে কী পড়ে থাকছে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই যে কোনো দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হয়, দ্যাট ইজ এখান থেকে আমি কী প্রমাণ করে দিলাম, ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য কী ছিল, এ বি সি। এখানে দেখিয়ে দিচ্ছি কি, দুটি বাহুর বর্গের সমষ্টি আরেকটি বাহুর বর্গের সাথে সমান, দ্যাট ইজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ প্রমাণ হয়ে গেল। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, নেক্সট ভিডিও নতুন কোনো চ্যাপ্টারে নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে, থ্যাংক ইউ।